এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট ক্যাটাগরির স্লাগগুলো রিপেয়ার করা শিখাবো। আচ্ছা, এই স্লাগ রিপেয়ার কি সেই জিনিসটা চলেন আগে একটু ক্লিয়ার হওয়া যাক। আপনি যখন আপনার ই-কমার্স ওয়েবসাইটের জন্য অনেক প্রোডাক্ট ক্যাটাগরি বানাবেন, বানাইতে গিয়ে আপনি প্রোডাক্ট এমন কিছু স্লাগ হবে যেগুলো আসলে ইনভ্যালিড হয়ে যাবে, যেগুলো আসলে কাজ করবে না, সেগুলো আপনি কিভাবে বুঝবেন যে কোনটা আসলে ঠিক সঠিক স্লাগ না, সেটা কিভাবে খুঁজে বের করবেন এবং সেটা আপনি কিভাবে রিপেয়ার করবেন, সেই জিনিসটাই আসলে স্লাগ রিপেয়ারের মধ্যে পড়ে। চলেন আপনাকে একটু দেখাই প্র্যাকটিক্যাল। সেটা হচ্ছে, ধরেন আপনি আপনার ক্যাটাগরি ম্যানেজার প্যানেলে আসবেন, আসার পর এই সাইড নেবে দেখতে পারবেন একটা লিঙ্ক আছে যে স্লাগ রিপেয়ার নামে, এই পেজে আসবেন। এখানে আসলে আপনি দেখতে পারবেন এই যতগুলো স্লাগ আছে আপনার ক্যাটাগরির, এরাই কিন্তু আপনাকে আমি স্লাগ দেখাইছি, যে ধরেন এই যে unname.com/category/ তারপরে যেটা থাকে এটাই কিন্তু স্লাগ। সো এখন দেখেন এই স্লাগে এমন কিছু সিম্বল বা ওয়ার্ড আছে যেটা যদি আপনার ওই স্লাগের মধ্যে থাকে তাহলে কিন্তু ওই স্লাগটা ভ্যালিড না, মানে ওই স্লাগটা আপনার কাস্টমার ওপেন করতে পারবে না। চলেন সেটা একটু দেখান, বুঝে নেওয়া যাক সেই জিনিসগুলো কি। দেখেন এখানে আছে স্লাগ নট সাপোর্ট, এই দেখেন এন্ড সিম্বল যেটা আছে আর এই কোটেশন, এই জিনিস দুইটা যদি আপনার কোনো স্লাগের মধ্যে থাকে তাহলে কিন্তু ওই স্লাগটা আপনার কাজ করবে না। যেমন এই দেখেন এন্ড সিম্বল, আর এই জিনিসটা আপনার অনেক ভুল হবে, এই দুইটা জিনিসই অনেক বেশি ভুল হয় বা আপনি ভুল করবেন বা প্রবলেমে পড়বেন, এই জন্য এটা আগে থেকে দেখে রাখেন। যেমন এটা বোঝার জন্য আপনি একটু এখানে আসেন, ধরেন আপনি এইভাবে কোনো ক্যাটাগরি লিখবেন যে হোম অ্যান্ড ডেকোরেশন, এই অ্যান্ড সিম্বল দিয়ে লিখতেই পারেন। সো এটা কিন্তু তখন আর এই ক্যাটাগরিটা কিন্তু ভ্লাগ, মানে আপনি কিন্তু দেখছেন এর আগে যখন আপনি ক্যাটাগরি নাম দেন অটোমেটিক কিন্তু ক্যাটাগরি নাম থেকে স্লাগটা নিয়ে নেয়, তাই না? পরে চলে আপনি আপডেট করতে পারেন বা তখনও করতে পারেন, বাট বেশিরভাগ সমন্বিত আর আপডেট করে না, বা কুইকলি অ্যাড করার জন্য আপনি ক্যাটাগরি নাম দিয়ে জাস্ট অ্যাড করে ফেলবেন ক্যাটাগরিগুলো। তো তখন কী হবে, অনেক ক্যাটাগরির মধ্যে দেখেন অ্যান্ড সিম্বল থাকে, সো তখন এটা অটোমেটিক নিয়ে নেবে। আবার ধরেন অনেক ক্যাটাগরির মধ্যে ধরেন থাকে ম্যানস, ওই কোটেশনটা থাকে, গার্লস ওই কোটেশনটা থাকে, সো ওই রকম তখন কিন্তু এই জিনিসগুলো নিয়ে নেবে অটোমেটিক আর ওই ক্যাটাগরিগুলো কাজ করবে না। তো চলেন এবার আপনাকে একটু প্র্যাকটিক্যাল দেখাই যে কীভাবে আপনি এই ধরনের প্রবলেমে পড়বেন এবং কীভাবে এই সমাধান এটার সমাধান করবেন। সো মনে করেন আপনি এই রকম একটা ক্যাটাগরি অ্যাড করবেন হোম অ্যান্ড ডেকোরেশন নামে, মানে যেই ক্যাটাগরির দুইটা ওয়ার্ড থাকবে মাঝখানে আপনি অ্যান্ড সিম্বল ইউজ করবেন। আচ্ছা ধরেন আগে করে দেখাই, সো এটার জন্য অ্যাড ফাদার ক্যাটাগরিতে আমি ক্লিক করলাম, করার পর ধরেন আপনি এভাবে দিবেন কোনো একটা নাম, দেওয়ার পরে আচ্ছা এটা আমি ওয়ান দিই, নাহলে তো অ্যাড হবে না, আপনি জানেন ডাবল ক্যাটাগরি অ্যাড হয় না একই নামে। সো ধরেন আপনি এরকম একটা ক্যাটাগরি লিখবেন হোম অ্যান্ড ডেকোরেশন বা এইরকম যে কোনো কিছু হতে পারে, মাঝখানে অ্যান্ড সিম্বল থাকবে। সো দিয়ে আপনি কী করবেন, কুইকলি অ্যাড করে ফেলবেন, রাইট? সো জাস্ট কনফার্ম অ্যান্ড অ্যাডে দিবেন, দেওয়ার পরে দেখবেন আপনার ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। সো আপনি তো এভাবে ক্যাটাগরি অ্যাড করে ফেলবেন, নো প্রবলেম। তারপরে এখন দেখেন এই ক্যাটাগরিটা কিন্তু বাইরের থেকে অ্যাড হয়ে যাবে। চলেন আমরা একটু দেখি, ধরেন অল ক্যাটাগরিজ, ঠিক আছে আপনি জানেন। সো এখানে আসার পরে দেখবেন এই দেখেন হোম অ্যান্ড ডেকোরেশন ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেছে, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। বাট আপনার সমস্যা এখন শুরু হবে যখন আপনার কাস্টমার এখানে আসবে এবং এই দেখেন কী হয়, হোম অ্যান্ড ডেকোরেশন এটার মধ্যে ওয়ানের মধ্যে যখন ক্লিক করবে তাহলে দেখেন কী হয়, এই প্রোডাক্টের ল্যান্ডিং পেজে কিন্তু সে গেল না, দেখেন হোম পেজে চলে আসছে। ওকে, আবার দেখেন খেয়াল করেন এটা কিন্তু হোম পেজ, ঠিক আছে হোম পেজে কিন্তু চলে আসছে। এখন আবার জরেন যাই, বাট এই হোম অ্যান্ড ডেকোরেশন এটার মধ্যে যখন ক্লিক করা হইতাছে তখন দেখেন তখন কিন্তু আবার ঠিকই এই এটার মধ্যে ল্যান্ড হইতাছে, এই দেখেন এটার মধ্যে আসা যাচ্ছে, এটার ল্যান্ডিং পেজে এটার ব্যানার দেখা যাচ্ছে, এটার আন্ডারে সাব ক্যাটাগরি দেখা যাচ্ছে, এটার আন্ডারে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে এটার মধ্যে তো অ্যান্ড সিম্বল আছে, বাট এইটা ওপেন হচ্ছে, বাট এর আগের টাস্ক ক্যাটাগরি ওয়ান যেটা আছে, সরি এখান থেকে অল ক্যাটাগরি ক্যাটাগরি ওয়ান, এটার মধ্যে অ্যান্ড সিম্বল আছে, তো এইটা ওপেন হয় না, বাট এইটা ওপেন করা যায়। এর কারণ কী? সো এর কারণ হচ্ছে, এটা আমি আগেই বলছি, ক্যাটাগরি নামের মধ্যে থাকতে পারে অ্যান্ড সিম্বল, বাট স্লাগের মধ্যে অ্যান্ড সিম্বল যেটা আছে এটা থাকা যাবে না। দেখেন এটা যদি আমি ওপেন করি তাহলে এখানে দেখবেন হোম ডেকোরেশন, হোম হাইপেন ডেকোরেশন আছে, বাট এই অ্যান্ড সিম্বলটা কিন্তু নাই। সো এই জন্য এইটা ওপেন হচ্ছে, বাট এটার মধ্যে অ্যান্ড সিম্বল আছে, এর আগের যেটা দেখলেন এটার মধ্যে কিন্তু অ্যান্ড সিম্বল আছে। দেখেন হোভার করলে এই নিচের দিকে, আপনি এখানে খেয়াল করবেন হোভার করলেও কিন্তু ইউআরটা দেখা যায়। দেখেন এখানে দেখা যাচ্ছে যে হোম অ্যান্ড ডেকোরেশন, হোম হাইপেন ডেকোরেশন হাইপেন, সরি হোম হাইপেন অ্যান্ড সিম্বল হাইপেন ডেকোরেশন হাইপেন ওয়ান, এইটা দেখা যাচ্ছে। সো এই জন্য এটা মানে ওপেন হচ্ছে না। সো এখন মনে করেন আপনি বুঝবেন কিভাবে যে আপনার কোন ক্যাটাগরির স্লাগটার মধ্যে প্রবলেম আছে। ধরেন আপনি 200-300 ক্যাটাগরি অ্যাড করে ফেলাইছেন, এখন আপনি বুঝবেন কেমনে যে আপনার কোন প্রোডাক্টগুলার কোন ক্যাটাগরির স্লাগের মধ্যে প্রবলেম আছে, আর যেই স্লাগের মধ্যে প্রবলেম আছে ওই স্লাগটা তো আর ওপেন করতে পারতেছেন আপনার কাস্টমার। তো এটা আপনাকে ঠিক করে দিতে হবে যেন আপনার কাস্টমার সঠিকভাবে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ ভিজিট করতে পারে। আপনার কোন স্লাগগুলোর মধ্যে প্রবলেম আছে এইটা বোঝার জন্য আপনি আপনার এই যে ক্যাটাগরি ম্যানেজার প্যানেলে আসবেন, আসার পর এই যে নিচের দিকে দেখেন একটা বাটন আছে
স্লাগ ক্যাটাগরি স্লাগ রিপেয়ার নামে এটার মধ্যে ক্লিক করবেন তাহলে এখানে দেখেন শুধুমাত্র এক নজরে আপনি সকল স্লাগগুলো এখানে দেখতে পারবেন দেখেন এটার স্লাগ আছে হোম ডেকোরেশন ব্যারিং ডেকোরেশন এইভাবে জাস্ট এখান থেকে আপনি জাস্ট একটু চেক করবেন এক নজরে যে কোনটার মধ্যে অ্যান্ড সিম্বল আছে বা এই যে কোটেশনটা আছে আপনি জাস্ট ওইটা বাদ দিয়ে দেবেন ওইটা এডিট করবেন দেখেন এখানে দেখেন একদম শেষের দিকে যেটা আপনি বানাইছেন এখানে দেখতে পারতেছেন খুব সহজেই যে হোম অ্যান্ড এই যে দেখেন অ্যান্ড সিম্বলটা আছে এই দেখেন অ্যান্ড সিম্বল আছে সো এটা আপনাকে চেঞ্জ করতে হবে আর এটা রিপেয়ার করবেন কীভাবে জাস্ট দেখেন এটার সামনেই দেখেন ইডিট আইকন আছে এই ইডিট আইকনের মধ্যে আপনি ক্লিক করবেন তাহলে আপনাকে এই ক্যাটাগরির ল্যান্ডিং পেজ মানে প্রোডাক্ট ইডিট সরি এই ক্যাটাগরির ইডিট পেজে নিয়ে যাবে সো এখানে আসবেন আপনি আগের মতো যেখানে আপনাকে আগেও দেখানো হয়েছে স্লাগ কীভাবে ইডিট করে সিম্পলি এই অ্যান্ড সিম্বলটা আপনি সরায়া জাস্ট তারপরে আপডেট দিয়ে দেবেন অথবা আপনি চাইলে যদি অ্যান্ড দিতে চান তাহলে এ অ্যান্ড ডি এইভাবে অ্যান্ড লিখে দিবেন ঠিক আছে এ অ্যান্ড ডি এইভাবে আবার ভুল করছি এ অ্যান্ড ডি অ্যান্ড এভাবে লিখে দেবেন অথবা কিছুই না দিবেন বাট ওই সিম্বলটা দেওয়া যাবে না এটা মনে রাখবেন এটা দিয়ে জাস্ট এখন যদি আপনি কনফার্ম অ্যান্ড আপডেটে দেন তাহলে দেখেন এটা আপডেট হয়ে গেল এখন আপনি যদি বাইরের থেকে আপনার কোনো কাস্টমার আবার ওই ক্যাটাগরিটা মানে ভিজিট করতে চায় দেখেন হোম অ্যান্ড ডেকোরেশন ওয়ান এখন যদি ভিজিট করতে চায় তাহলে দেখেন এখন কিন্তু সে এই প্রোডাক্টের ল্যান্ডিং পেজে ল্যান্ড করতে পারছে এবং ভিজিট করতে পারতেছে এবং এটার আন্ডারে যখন প্রোডাক্ট আরও যা জিনিস থাকবে সে দেখতে পারবে সো এখন দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে হোম অ্যান্ড এই যেটা দিলাম অ্যান্ড ডেকোরেশন হাইপেন ওয়ান সো এইভাবে হয়ে গেছে অথবা আপনি চাইলে হাইপেন সরাই দিতে পারেন আপনার মনের মতো যে কোনো কিছু দিতে পারেন শুধু খেয়াল রাখবেন অ্যান্ড সিম্বল দেওয়া যাবে না আর হচ্ছে এই কোটেশন যেটা আছে এটা দেওয়া যাবে না আর কোটেশন কখন আসবে আপনার তখন আপনি অনেক সময় হবে এরকম আপনি লিখবেন যে ধরেন এখানে আপনি লিখবেন ধরেন একটা দিয়ে দেখাই যেমন এম এ এম এইভাবে লিখবেন ম্যানস তারপরে কোটেশন দিয়ে আপনি কোনো লিখবেন ম্যানস কালেকশন মেবি আপনি এইভাবে কিন্তু কিছু লিখবেন ঠিক আছে ম্যানস ওয়াশ লিখবেন ম্যানস টি শার্ট লিখবেন সো এখানে দেখেন হাইপেনটা কিন্তু আছে তখন কিন্তু অটোমেটিক এটা নিয়ে নেবে চলুন আমি অ্যাড করে দেখাই কি অ্যাড কি হইলো হ্যাঁ দেখেন হয়েছে এই দেখেন ম্যানস কালেকশন অ্যাড হয়েছে এখন দেখেন এটার মধ্যে যদি আপনি আসেন এই দেখেন একটু নিচের দিকে দেখেন এই যে ম্যানস কালেকশন অ্যাড হয়েছে এই এই ক্যাটাগরিটাও কিন্তু ওপেন হবে না চলেন আপনাকে একটু দেখাই দিই দেখেন এটার মধ্যেও যদি কেউ এখন আপনার কাস্টমার এটা ওপেন করতে চায় দেখেন এটাও কিন্তু ওপেন হচ্ছে না এটা কি হচ্ছে আবার হোম পেজে নিয়ে আসতে আছে সো এটা আপনাকে কী করতে হবে জাস্ট এরকম যদি হয় এক নজরে দেখবেন এই ক্যাটাগরি স্লাগ রিপেয়ারি পেজে আইসা তারপরে জাস্ট এই যে কোটেশন থাকলে এটা জাস্ট উঠে দেবেন স্লাগের থেকে উঠে জাস্ট কনফার্ম অ্যান্ড আপডেটে দেবেন তাহলেই দেখবেন আপনার এটা আপডেট হয়ে যাবে অ্যান্ড এখন যদি তারপরেই যদি আপনার কোনো কাস্টমার আবার তখন ভিজিট করবে তখন সে পারফেক্টলি আপনার ওই প্রোডাক্ট ল্যান্ডিং পেজ পর্যন্ত আর ভিজিট করতে পারবে দেখেন এখন ম্যান্স কালেকশন ভিজিট করতে পারতেছে এখন দেখেন প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে নাম আছে বাট কোনো সমস্যা নেই স্লাগের মধ্যে না থাকলেই হইলো সো আশা করি স্লাগ ম্যানেজমেন্ট এই রিপেয়ার বিষয়টা আপনি বুঝতে পারছেন এবং আপনার প্রোডাক্টে যদি এখন কোনো স্লাগ সমস্যা হয় সেটা আপনি খুব সহজে ম্যানেজ করতে পারবেন অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন যখন এই টাইপের কোনো প্রোডাক্ট সরি ক্যাটাগরি অ্যাড করবেন যেটার মাঝখানে আপনার অ্যান্ড সিম্বল থাকবে বা কোটেশনটা থাকবে তখন আপনি তখনই আপনি এটাকে এখান থেকে কপি করবেন করে জাস্ট এই সাইটে দিবেন দিয়ে জাস্ট এখনই লিখে দেবেন এই অ্যান্ড ডি এইভাবে লিখে জাস্ট এখানে দিয়ে দেবেন মানে একসাথেই স্লাগ যদি এভাবে বানিয়ে ফেলান তাহলে কিন্তু অটোমেটিক স্লাগটা এটা নিয়ে নেবে পরবর্তীতে এই সার আপডেট করতে হবে না তো আপনি যদি একসাথে কাজটা করতে পারেন ভালো বাট করতে গিয়ে হয়তো আপনার কখনো ভুল হয়ে যাবে দুই একটা মিস্টেক হয়ে যাবে তখন এখান থেকে চেক করবেন একটা চেক দিবেন সব ক্যাটাগরি বানানো হইলে চেক দিয়ে জাস্ট কোনো প্রবলেম থাকলে সরাই দেবেন অথবা আপনি একসাথে করবেন কোনো সমস্যা নেই আপনার যেভাবে ভালো লাগে স্লাগ রিপেয়ার রিলেটেড আরেকটা জিনিস একটু দেখে রাখেন এইটা থাকলে কোনো সমস্যা হয় না বাট এটা যদি না থাকে তাহলে এই জিনিসটা বেশি ভালো হবে সেই জিনিসটা কি দেখেন এখানে একটা এক্সাম্পল আছে আমি এইমাত্র দেখলাম সেটা হচ্ছে এই দেখেন ঈদ কালেকশন হয়ে গেল এই দেখেন এখানে একটা আছে জিনিস ঈদ কালেকশন নামে একটা ক্যাটাগরি আছে 28 নম্বরে এইটার মধ্যে দেখেন ঈদ হাইপেন কালেকশন তারপর আবার একটা হাইপেন আছে একদম শেষে সো এই হাইপেনটা থাকলে সমস্যা নেই ক্যাটাগরি ওপেন হবে সবই চলবে বাট একদম শেষে এই হাইপেনটা না থাকা ভালো শুধু শুধু কী দরকার এটা দরকার নাই সো আপনি জাস্ট এরকম যদি শেষে কোনো হাইপেন থাকে এটাও চেক করবেন করে জাস্ট এটা কেটে দিয়ে তারপরে আপডেট দিয়ে দেবেন সো এটা আপনার জন্য আরও ভালো হবে ক্লিন ইউআরএল থাকবে তো এই জিনিসটাও আপনি চেক করবেন এই তিনটা জিনিস চেক করবেন হ্যান্ড সিম্বল আর কোটেশন যাতে না থাকে আপনার স্লাগের মধ্যে অ্যান্ড একদম শেষে দায়িত্ব একটা হাইপেন না থাকে ওইটা ম্যান্ডেটরি না বাট এই দুইটা ম্যান্ডেটরি ঠিক আছে বাট ওই তিনটা জিনিসই আপনি চেক দেওয়ার চেষ্টা করবেন আপনি তারপরে আপনার মতো যে কোনো স্লাগ বানাতে পারবেন কোনো সমস্যা নেই তো আশা করি স্লাগ ম্যানেজমেন্ট বুঝতে পারছেন এবং আপনি আপনার স্লাগগুলোকে খুব সহজেই ম্যানেজ করতে পারবেন